এই বিলুতে কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করবো, কোনো প্রকার কোডিং ছাড়াই সিনকুলারতে বুটস্ট্র্যাপের সাহায্যে। এখানে একটা ওয়েবসাইট বুটস্ট্র্যাপের সাহায্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো সিনকুলারতে। এর জন্য ফার্স্ট অফ অল এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারে একটি নাম দিতে হবে, যেখানে একটি নাম ব্যবহার করা যাবে। এখানে আমার নামটি ব্যবহার করলাম, Sohel360 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন ফোল্ডারটি এখানে ওপেন করবো। ওপেন করার পরে এখানে একটি ফাইল ক্রিয়েট করবো টেক্সট ডকুমেন্টে গিয়ে। এখান থেকে একটি ফাইল ক্রিয়েট করবো, ফাইলের নাম দিব আমি index.html নামে একটি ফাইল ক্রিয়েট করবো। দেন আমার ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করবো, এই জন্য এখানে একটি ফোল্ডার ব্যবহার করবো ইমেজ নামে। ইমেজগুলো রাখার জন্য এখানে ইমেজগুলো রাখবো এই ফোল্ডারের ভিতরে। এই জন্য ইমেজ ফোল্ডার একটি ক্রিয়েট করলাম। দেন ইমেজ ফোল্ডারটিকে এখান থেকে ওপেন করি, কোনো ইমেজ নাই ফোল্ডারের ভিতরে। এখানে কিছু ইমেজ রাখবো, যে ইমেজগুলো আমি ব্যবহার করবো ওয়েবসাইটে। তো এখান থেকে ইমেজগুলো আমি এখানে একটা একটা করে নিয়ে আসি। টোটাল এখানে 5টি ইমেজ আছে, 5টি ইমেজ আরও কিছু ইমেজ ব্যবহার করবো। তো এখানে টোটালি 5টি ইমেজ রাখলাম আমি। দেন এখান থেকে কেটে দিলাম। তারপরে যে ভিজুয়াল স্টুডিও কোড নামে যে একটি টেক্সট অ্যাপ্লিকেশন আছে, টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন, যে ভিজুয়াল স্টুডিও কোড, এটিকে আমি ওপেন করবো এখান থেকে। এটিকে এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পরে যে এখানে যাব, এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে যে Sohel360 নামে যে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, ফোল্ডারটিকে এখানে ওপেন করে নিব। দেন এখানে তো আমি index.html তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপ থেকে এখানে যে গেট স্ট্যান্ডার্ডতে ক্লিক করব। ক্লিক করার পরে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন নিচের দিকে আসলে স্টার্টার টেমপ্লেট নামে একটি লেখা আছে, লেখার নিচে কিছু কোড আছে। কোডগুলো বোঝার কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট কোডগুলো এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করার পরে এখানে এসে ভিজুয়াল স্টুডিও কোডে এসে কোডগুলোকে জাস্ট আমি পেস্ট করে দিব, দ্যাটস ইট। তারপর এখান থেকে কোডটিকে সেভ করে নিব। আর এখানে আমার টাইটেলে আমার ওয়েবসাইটের নামটি বসিয়ে দিব। Sohel360 টাইটেল ওয়েবসাইটের নামটি বসিয়ে দিলাম। দেন এটিকে এখান থেকে সেভ করি, যদি সেভ করি রিফ্রেশ করি, এখান থেকে রান করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করছে, হ্যালো ওয়ার্ল্ড আর কিছুই না। দেন এখান থেকে এটিকে আমি হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটি আছে এটিকে এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এখানে একটা আমি নেভিগেশন বার ক্রিয়েট করব। যেমনটি এখানে একটি নেভিগেশন বার আছে ওয়েবসাইটটিতে, একটি নেভিগেশন বার, এরকম একটি নেভিগেশন বার ক্রিয়েট করার জন্য আমি চলে যাব লেআউটে। লেআউট থেকে এখানে অল ইন ওয়ান, এখানে যেটি কন্টেনার নামে ক্লাস আছে এটিকে এখান থেকে কপি করে নিব। কপি করে এখানে এসে এটি এখানে পেস্ট করে দিব, দ্যাটস ইট। তারপর ঠিক এখানে আবার আমি চলে যাব কম্পোনেন্টে, চলে যাব কম্পোনেন্ট থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখি ন্যাভবার নামে লেখাটি আছে, ন্যাভবারতে ক্লিক করবো। এখান থেকে আমি একটি নেভিগেশন বার চুজ করে নিব আর পছন্দ মতো। তো এখানে অনেকগুলো বার আছে, এখান থেকে আমি একটা সিলেক্ট করব। এখান থেকে আমি জাস্ট এই নেভিগেশন বারটিকে সিলেক্ট করে নিলাম। এটি এখান থেকে যাতে কপি করলাম, এই যে কোডটিকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে এই যে উপরে পেস্ট করে দিব, দ্যাটস ইট। তারপরে যে এখানে ন্যাভবার, ন্যাভবার যে লেখাটি আছে যে টেক্সটি, এখান থেকে আমি এটিকে ডিলিট করে আমার ওয়েবসাইটের নামটি এখানে বসিয়ে দিলাম, 360। তারপর ঠিক এখানে এসে আবার যে ক্লাসগুলোতে যে লিঙ্ক আছে এখানে হোম, জানি লিঙ্কটিকে কেটে আমি একটি পেজ ক্রিয়েট করি অ্যাবাউট মি নামে। অ্যাবাউট নামে একটি পেজ ক্রিয়েট করলাম, পেজ। এখান থেকে এটিকে আবার কেটে কন্ট্যাক্ট নামে একটি পেজ ক্রিয়েট করব, কন্ট্যাক্ট। দেন এটাকে এখান থেকে সেভ করে নিই। সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে একটি নেভিগেশন বার দেখতে পাবো, যে একটি নেভিগেশন বার এখানে চলে এসেছে। তো এই নেভিগেশন বারটি কম্পিউটার এবং ডেস্কটপের জন্য এরকম দেখাবে, আর মোবাইল ডিভাইস এবং ট্যাবলেটের জন্য এরকম আকারে দেখাবে। এটি এরকম আকারে দেখাবে, সম্পূর্ণ রেসপন্সিভ একটি ওয়েবসাইট আমি ক্রিয়েট করতেছি। দেন এখানে এসে একটি ব্রেক নিয়ে নিব আমি,
একটু ব্রেক নিয়ে নিলাম, ব্রেকের পরে আবার এই যে অল ইন ওয়ান নামে যে একটি কন্টেনার আছে, লেআউটে গেলে এখানে যে অল ইন ওয়ান নামে একটি কন্টেনার আছে ক্লাস, ক্লাসটি কপি করে নিলাম, কপি করে এখানে এসে এদিকে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটি স্লাইডার ক্রিয়েট করব, স্লাইডারের জন্য এই যে কম্পোনেন্টে যাব, কম্পোনেন্ট থেকে যাব আমি ক্যারোসেল, এখানে ক্যারোসেল কোথায়, এই ক্যারোসেলে যাব, ক্যারোসেল থেকে একটি স্লাইডার আমি এখান থেকে চুজ করে নেব, এখানে অনেকগুলো স্লাইডার আছে, ফার্স্ট সেকেন্ড থ্রি, তো এখানে যে কোডটা আছে কোডটি আমি এখান থেকে কপি করে নিব, এই কোডটিকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিব, এখানে এটি আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ইমেজ ফোল্ডারটি আছে, ইমেজ ফোল্ডারটির জন্য এই ইমেজ ফোল্ডারের যে পিকচারগুলো আছে ইমেজগুলো এখানে রাখবো, সেই জন্য আগে ফার্স্টে বললাম আমাকে ফোল্ডারের নামটি লিখতে হবে, ইমেজেস ফোল্ডারের নামটি লিখলাম স্ল্যাশ, তারপর এখানে ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলো আছে তো এখানে ওয়েব 1, 2, 3, এখানে আমি তিনটি ইমেজ ব্যবহার করবো, এই জন্য এখানে ওয়েব 1.jpg আমি একটি ফোল্ডার নিয়ে ইমেজ নিলাম, তো এটাকে এখান থেকে কপি করে দিব, কপি করলাম, তারপর এটাকে এখানে আমি পেস্ট করে দিলাম, আবার এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, দেন এখানে শুধু ইমেজের নামগুলো চেঞ্জ করে দিব 2 এবং এটির নাম হচ্ছে 3, তো এখানে টোটাল তিনটি ইমেজ আছে, জন্য তিনটি ইমেজের নামটি চেঞ্জ করে দিলাম, আর এখানে অল্টোতে আমি সার্চ ইঞ্জিনের জন্য ইমেজের নামগুলো ব্যবহার করব, তো এখানে জাস্ট আমি এখন আমার নামটা দিয়ে রাখলাম, এখানে আমার নামটি দিয়ে রাখলাম, তো এটাকে সেভ করার পর যদি আমি এটাকে এখান থেকে আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে একটি স্লাইডারও চলে আসবে, এই যে এখানে একটি স্লাইডারও চলে এসেছে, এখানে ক্লিক করলে একটি পর একটি পিকচার চেঞ্জ হতে থাকবে, ক্লিক না করলেও অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে এটি একটি পর একটি। দেন এটি নেওয়ার পরে ঠিক এখানে এসে আরেকটি ব্রেক নিয়ে নিব, ব্রেক নেওয়ার পরে এখানে আবার যে কন্টেনারটি ছিল কন্টেনারটি আমি লিখেই নেই, কন্টেনার নামে যেটি ক্লাস ছিল দিব, এটি নিয়ে নিলাম, এটির ভিতরে এখানে আমার সম্পর্কে কিছু একটা আমি লিখবো বা আমার কিছু ফিক্সার রাখবো, এখানে রাখার জন্য আমি এই যে এখানে গ্রিড ব্যবহার করব, গ্রিড সিস্টেমটি ব্যবহার করার জন্য লেআউট, লেআউট থেকে গ্রিডে চলে যাবো, এই গ্রিড গ্রিডে যাওয়ার পরে এখানেতে এই গ্রিডটিকে আমি নিয়ে নিব, এখান থেকে উপরে যে গ্রিডটি আছে এতটুকু আমি কপি করে নিব এখান থেকে, দেন কপি করার পরে এখানে এসে এটিকে পেস্ট করে দিব, দেওয়ার পরে এখন আমার সঙ্গে কিছু নিব, এখানে নেওয়ার জন্য এখানে যাব, এখান থেকে জাম্বু, জাম্বু টনে গেলাম, জাম্বুটন থেকে হ্যালো ওয়ার্ল্ড নাম যে লেখাটি আছে লেখাটির নিচে যে কোডটিকে আমি এখান থেকে কপি করে নিব, এটিকে কপি করে নিলাম, কপি করে এখানে ভিজুয়াল স্টুডিও কোডটিকে 1 of 2 এ থেকে রিমুভ করে এখানে এটি বসিয়ে দিলাম, ঠিক সেম ভাবে 1 of 2 এটিকে রিমুভ করে এখানে বসিয়ে দিলাম 2 of 2 থেকে, আর এখানে হেডিং 1 নামে যে ট্যাগটি আছে ট্যাগটিকে এখান থেকে আমি রিমুভ করে এখানে একটি হেডিং 4 ট্যাগ রাখবো, হেডিং 4 ট্যাগেতে আমার কিছু ট্যাগস রাখবো, এখানে গ্রেটিং টু মাই ওয়েবসাইট রাখলাম, দেন এখানে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফগুলো চেঞ্জ করে নেব, এখান থেকে চেঞ্জ করার জন্য আমি এখানে কিছু প্যারাগ্রাফ আছে আমার, এই প্যারাগ্রাফগুলো এখান থেকে আমি নিয়ে নিব, যেমনটি আছে এখানে এখান থেকে প্যারাগ্রাফটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে এসে যে প্যারাগ্রাফটি আছে প্যারাগ্রাফটিকে এখান থেকে আমি কপি এবং পেস্ট করে দিব এতটুক, তারপর এখানে আবার নিচের অংশটুকু এতটুকু আবার আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আবার নিচের অংশটুকু পেস্ট করে দিব,
দ্যাটস ইট। তারপর এখানে একটি লিঙ্ক আছে, এটি সেভ করে নিন, তারপর বুঝতে পারবেন। এটি সেভ করে নিলাম, সেভ করে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে দুটি আসছে, দুটি সমান না, এটা আমি চেঞ্জ করে নিব, একটু ফিক্সার বসাবো। এখানে যেখানে লার্ন মোর একটি বাটন আছে, বাটনে ক্লিক করলে আমাকে এখানে একটি লিঙ্কে নিয়ে যাবে, যেখানে একটি লিঙ্ক আমি ক্রিয়েট করবো। এখানে লার্ন মোর, এখানে যে হ্যাশটি আছে, এই যে হাইড্রোকে এখানে হ্যাশটি উঠিয়ে দিই, আমি আমার ফেসবুকের লিঙ্কটি ব্যবহার করবো। যেমন https://www.facebook.com /Suhel1156। তাহলে লিঙ্কটি বসিয়ে নিলাম ফেসবুকে। তো এখান থেকে সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু একটি লিঙ্ক এখানে চলে আসবে। যেমন এখানে এখানে লার্ন মোরেতে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে, ফেসবুকে একটা লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্কে নিয়ে যাবে। যে ফেসবুক লিঙ্কে নিয়ে গেছে, পরে দেন এখানে এসে আমি এই যে কম এখান থেকে টেক্সটটিকে আমি কেটে দিব, কেটে দেখতে ইমেজ রাখবো। এখানে আমি এখানে আমি ইমেজ একটি ফোল্ডার ব্যবহার করবো, ইমেজ ট্যাগ ব্যবহার করবো, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ রাখবো। ইমেজ ফোল্ডার থেকে ইমেজগুলো আনবো, ইমেজেস /Suhel.jpg এটি নিয়ে নিলাম। তারপর এটাকে এখান থেকে সেভ করি, সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করি, তাহলে একটি ইমেজ এখানে আসার কথা। আমি সেভ করে নিই কোডটিকে, এখানে আসার পরে কোডটিকে সেভ করলাম। সেভ করে যদি এখানে রিফ্রেশ করি তাহলে একটি ইমেজ এখানে চলে এসেছে, বাট ইমেজটি সাইজ বড় বিদায় নিচে চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে পাশাপাশি রাখতে, পাশাপাশি রাখার জন্য আমাকে যা করতে হবে, এখানে আমি ইন্টারনাল সিএসএস করবো, স্টাইল, এখানে আমি ইন্টারনাল সিএসএস করবো, হাইট 400 pixels করে দিলাম, দ্যাটস ইট। এটাকে সেভ করলাম, এখান থেকে এটা সেভ করে যদি এখানে আমি রিফ্রেশ করি তাহলে পাশাপাশি দেখবো চলে এসেছে, পাশাপাশি চলে এসেছে, বাট এটা এখান থেকে টেক্সটটি বড় ছিল এখানে। তো এদিকে আমি টোয়েন্টি পিক্সেল করে দিলাম। দেন এখানে আবার এই জাম্বু ক্রোমের এখানে আমি যে ট্যাগ ফিক্সারটি ছিল, আমার ফিক্সারটি কিন্তু এক সাইড আছে, মাঝ বরাবর নাই। মাঝ বরাবর রাখার জন্য ফিক্সারটিকে আমি এখানে ট্যাক্স অ্যালাইন ইন্টারনাল সিএসএস করবো, ট্যাক্স অ্যালাইন স্টাইল, ট্যাক্স অ্যালাইন আমি এখানে সেন্টার করে দেব। দ্যাটস ইট, থেকে সেভ করে নিই, সেভ করে যেখানে আমি রিফ্রেশ করি তাহলে এখানে চলে এসেছে, মাঝ বরাবর ফিক্সারটি চলে এসেছে। দেন এখান থেকে তারপর আমার কিছু কাজের এক্সপিরিয়েন্স আমি রাখবো, রাখার জন্য এটিকে এখানে ব্রেক নিয়ে নিব, একটি ব্রেক নিয়ে নিব। এখানে ব্রেক নেওয়ার পরে এখানে তাদের এক্সপিরিয়েন্স রাখার জন্য একটি গ্রিড ব্যবহার করবো, কিছু আমি কার্ড নিব। এখানে এখানে আমি কার্ডে ক্লিক করব, কার্ডে ক্লিক করার পরে এখান থেকে আমি কিছু কার্ড নিয়ে নিব। টেকনিসের দিকে এসে কিছু কার্ড নিব, এখানে যেমন দুটি করে ডিসপ্লেতে ল্যাপটপে শো করবে এবং ডেস্কটপে শো করবে এবং মোবাইলে এবং টেবলেতে দুটি করে একটি করে শো করবে। এই জন্য এই যে গ্রিড কার্ডটি আছে এটি এখান থেকে নিয়ে নিলাম, সম্পূর্ণ কোডটিকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে একটি ক্লাস নিয়ে নিব, কন্টেনার নামে যে ক্লাসটি আছে, কন্টেনার নামে যে ক্লাসটি আছে ক্লাস নিয়ে নিলাম দিবে। দেন এটিকে তার ভিতরে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখান থেকে
ইমেজেস যে ফোল্ডারটি আছে ট্যাগটি আছে, ট্যাগের এখানে এই যে ওয়াইফ ফোন নামে যে ইমেজটি এখানে রাখবো, এই জন্য ইমেজেস স্ল্যাশ ওয়াইফ ফোন ডট জেপিজি ইমেজটি এখানে রাখলাম। দেন তারপর এখানে কার টাইটেলটি সেভ করে দিব, কার টাইটেলটি সেভ করে দিব এখানে, এটিকে দিয়ে দিব ওয়েব ডেভেলপার। তারপর এখানে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটার ট্যাগগুলো এখান থেকে আমি চেঞ্জ করে দিব। ট্যাক্স চেঞ্জ করার জন্য এখানে আসবো, এখানে এসে ঠিক এই ট্যাক্স থেকে এখান থেকে আমি নিয়ে নিব, কপি করে কপি করে তারপর ঠিক এখানে এই ট্যাক্স থেকে আমি পেস্ট করে দিব, ঠিক সব জায়গাতে এই ট্যাক্সটি আমি পেস্ট করে দিব। দেশ থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক এখান থেকে এটাকে দেশ থেকে এতটুকু নিয়ে একটু পেস্ট করে দিলাম। ঠিক এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম। দেন এখানে কার টাইটেলগুলা চেঞ্জ করবো, তো এটাকে দিলাম একটি। তারপর এখানে কিছু ইমেজ আরো রাখবো, ইমেজ রাখার জন্য এখানে লিঙ্কগুলো ব্যবহার করবো, এই লিঙ্কটিকে কপি করলাম। দেন এই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিলাম, তারপর এই যে লিঙ্কটিকে এখান থেকে কপি করলাম, এই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে টাইটেলটি চেঞ্জ করে দেই ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম। দেন এখানে আরেকটি ইমেজ রাখবো, এই যে ইমেজটি রাখি, ইমেজটিকে এখান থেকে কপি করে নিলাম, এই ইমেজটিকে এখানে আমি পেস্ট করে দিলাম আর এখানে টাইটেলটি চেঞ্জ করে দেই অ্যান্ড্রয়েড ডেভেলপার। ডেভেলপার করে দিলাম, সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে ইমেজগুলো দেখতে পাবো। তাহলে এখানে একটি দুইটি তিনটি চারটি ইমেজ আছে, চারটি ট্যাক্স সহ। তো সেজন্য এখানে আমাকে যা করতে হবে, এখানে আমি অ্যানিমেশন ব্যবহার করবো এই কার্ডগুলোতে, আমি অ্যানিমেশন ব্যবহার করবো এখানে কার্ডগুলোতে। অ্যানিমেশন ব্যবহার করার জন্য এখান থেকে একটি লিঙ্ক আছে, লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিব, এই যে সিএসএস এর এই লিঙ্কটিকে অ্যানিমেশনের জন্য সিএসএস এর লিঙ্কটিকে আমি কপি করে নিলাম। কপি করে ভিজুয়াল স্টুডিও করে যাওয়ার পর ঠিক হেডিংয়ে এখান থেকে যদি হেডিং ট্যাগের এখানে এই লিঙ্কটি আমি সেভ করে দিলাম। দেন এখান থেকে এই লিঙ্কটিকে কোডটিকে কপি করে নিলাম, কোডটিকে কপি করে ঠিক হেডিংয়ের বডির উপরে কোডটি আমি রাখবো, ঠিক বডির উপরে কোডটিকে রাখলাম। দেন এখানে এসে এই যে এই কোডটিকে কপি করে নিলাম, কপি করে এখানে যেমন একটি ফিক্সার আছে এবং একটি প্যারাগ্রাফ আছে তা এখানে রাখবো, এখানে একটি প্যারাগ্রাফ আছে একটি ফিক্সার আছে ঠিক এখানে প্যারাগ্রাফটি এখানে এটিকে আমি রাখলাম। দেন এখানে ইমেজ আছে একটি আমার, ইমেজ আছে, ইমেজ এখানে রাখবো, যে এখানে একটি ক্লাস আছে কল নামে এখানে রাখলাম। তো এখান থেকে ওটিকে করলাম টপ, জুম ইন টপ এটিকে করে দিব, জুম ইন লেফট করে দিলাম, এখান থেকে সেভ করি। সেভ করে যদি আমি রিফ্রেশ করি তাহলে অ্যানিমেশনটি কাজ করতেছে কিনা তা আমি দেখতে পারবো। তো এখান থেকে অ্যানিমেশনটি কাজ করতেছে কিনা অবশ্যই কাজ করতেছে, এখানে এই যে একটি
জুমিন হতে স্যার একটু লেফটের সাথে এটাকে আমি রাইট করে দেই, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। এখানে যে টপ আছে, টপ থেকে কেটে আমি রাইট করে দেই, একটু লেফট আর একটু রাইট করে দেই, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তো এটাকে সেভ করে নিলাম। সেভ করে এখানে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর তারপর আমি এখানে বুঝতে পারি অ্যানিমেশনটা কাজ করতেছে কিনা। যেমনটা এই যে এখানে দুইটি দুই দিক থেকে আসছে, কাজ করতেছে। তারপর ঠিক এখানে আমি সবগুলা ইমেজের এখানে আমি বসিয়ে দিব। এটি বসানোর জন্য যেখানে এডিটটি এখানে শেষ করলাম, ঠিক এখানে কার নামে যে ক্লাসটি আছে ক্লাসটির এখানে এটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটিকে জুম ইন বাদ দিয়ে এটিকে জুম ইন বাদ দিয়ে প্যাড লেফট করে দিই। দেন ঠিক এখান থেকে আবার কোডটিকে আমি কপি করে নিই। কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে কার্ড, কার্ডের এখানে পেস্ট করে দিব। এটাকে লেফট কেটে রাইট করে দিব। রাইট করে দিলাম। দেন এটাকে এখানে কেটে ফ্রেড কেটে এখানে লিফ করে দিব। আর এখানে আবার এই যে কার্ড যে প্লাস্টিক আছে এখান থেকে এটাকে ফ্রেড কেটে রাইট করে দিব। দেন এখান থেকে সেভ করি। সেভ করে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমি দেখতে পাবো সম্পূর্ণভাবে আমার অ্যানিমেশনটি কাজ করতেছে কিনা। এখানে আসলে দুটি দিক থেকে আসলো, এই দুটি দুদিক থেকে আসলো। দেন এখানে দুটি কার্ড, তাহলে আমার এখানে অ্যানিমেশন গুলা কমপ্লিটলি কাজ করতেছে। তারপর এখানে আমার একটি একটি সেকশন এখানে নিব। আবার এখানে এখানে একটি সেকশন নিব ব্রেক দিয়ে। পরে এখানে আরেকটি কন্টেনার নিব, অল ইন ওয়ান নামে যে কন্টেনারটি আছে এটিকে কপি করে নিলাম। কপি করে ঠিক এখানে এটিকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে এসে এখানে আমি একটি ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে চলে যাব। ফর্ম সেখানে ফর্ম কোথায় আছে দেখি। এখানে যে ফর্মে ফর্মে যাব, ফর্ম থেকে এখান থেকে একটি ফর্ম আমি নিয়ে নিব। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটি ফর্ম নিব। এখানে এখান থেকে একটি ফর্ম 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 নিব। এখান থেকে ফর্মটি নিয়ে নিব। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটির জন্য একটি কপি করে নিলাম। কপি করে ঠিক এই যে তার আগে এখানে আমি একটি জাম বুটনে যাবো। জাম বুটন থেকে ঠিক এ থেকে এখান থেকে কপি করে নিব। কপি করে এখানে এটিকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আবার এগুলো সবগুলো হেডিং ট্যাগ এবং ইমেজ ট্যাগ সব কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে আমি ফর্ম রাখবো। ফর্মে যাবো। ফ্রম থেকে এটিকে আমি ক্লিক করে নিই, এটিকে কপি করে নিই। এই কোডটিকে কপি করে নিলাম। এখান থেকে কপি করে যে এখানে এটিকে পেস্ট করে দিলাম। দেন পেস্ট হলো যে নেমটি আছে নেমটি এখান থেকে লাস্ট নেম কেটে ইমেল বসিয়ে দিব।
দ্যাটস ইট। তারপর এটাকে সেভ করে, সেভ করে নিয়ে দেন এখানে আবার একটি ব্রেক নিয়ে নিব, ব্রেক নিয়ে একটি টেক্সট এরিয়া নিয়ে নিব, টেক্সট এরিয়া কমেন্টের জন্য। সাইডে এখানে একটু প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি আমি। এখানে একটি আইডি নিয়ে নিলাম, টেক্সট নামে একটি আইডি নিলাম, দেন এখানে প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। প্লেস হোল্ডার রেজাল্টটা নিয়ে নিলাম, রেজাল্টটা রাখলাম, কমেন্ট, দ্যাটস ইট। তারপর এখানে একটি বাটন রাখবো, আবার এই ফর্মের ভিতরে একটি বাটন রাখবো। তো বাটনের জন্য একটি ক্লাস আছে এখানে, এই ক্লাসটি ব্যবহার করবো আমি। ইনপুট টাইপ নামে যে ক্লাসটি আছে, ইনপুট টাইপ এখানে এটি না, এটাকে এখান থেকে না, আমি ডাইরেক্ট ইনপুট এখানে একটি ক্লাস নিলাম, একটি ক্লাস নিলাম, এখানে ক্লাসের ভিতরে রাখবো বিটিএন, বিটিএন একটি বুটস্ট্র্যাপ ক্লাস, এটি প্রাইমারি নিলাম ক্লাসটি। দেন এখানে রাখবো ড্রাইভ সাবমিট, তারপর ভ্যালু রাখবো এখানে আবার সাবমিট, দ্যাটস ইট। কোথায় রাখছি, এখানে টেক্স এরিয়া সাবমিট, দ্যাটস ইট। তারপর এখান থেকে যদি সেভ করি, সেভ করে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমি একটি কমেন্ট বক্স দেখতে পারবো নিচেতে, এই যে একটি কমেন্ট বক্স আছে এখানে। তো এখানে এগুলো এলোমেলোভাবে আছে, গোছানো নাই, তো এগুলো গোছানোর জন্য আমি যা করবো এখান থেকে এই মেসেজ, এখানে একটি আমি স্টাইল করে নিব, দেন এখানে ফরম নিয়ে নিলাম, ফরম নেওয়ার পরে এখানে এই যে এখানে আমি স্টাইল করবো, ইনলাইন স্টাইল করবো, টেক্স অ্যালাইন সব সেন্টার দিয়ে দিলাম, তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। এখানে যদি রিফ্রেশ করি সবগুলো সেন্টারে চলে এসেছে। বাট এখানে একটি ব্রেক দেওয়ার বাকি ছিল, বাটনের আগে একটি ব্রেক দিয়ে দিব, এখানে ব্রেক দিয়ে দিলাম, তাহলে একটি ব্রেক নিয়ে বাটনটি নিচে চলে যাবে, বাটনটি বরাবর নিচের দিকে চলে গেছে। তারপর এখানে অ্যাবাউট কন্ট্যাক্ট আসলে একটি সেকশন নেবে, এখানে একটি ব্রেক নিয়ে নিলাম, ব্রেক নেওয়ার পর এখানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আসলে একটি সেকশন নেব। তো সেকশনটি আমি আগে থেকে এখানে ক্রিয়েট করে রাখছি, এখানে আমি এটিকে কপি করে নিই, এখান থেকে ঠিক এখান থেকে আমি এতটুকু কপি করে নিলাম, কপি করে তারপর এখানে আমি পেস্ট করে দিব। এই যে এখানে একটি ব্রেক নিব, ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পর এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ করি, সেভ করলে এখানে আমার কন্ট্যাক্টগুলো চলে আসবে, এখানে চলে এসেছে। এই জন্য এখানে একটি আমি ডিপ নিয়ে নিব, একটি ব্রেক দিয়ে দিলাম, এখানে এগুলো একটি কন্টেনারের ভিতরে রাখবো, যে কন্টেনার কন্টেনার কন্টেনারতে রাখবো এগুলো, প্রতিষ্ঠিত যে কন্টেনার যে ক্লাসটি আছে তার ভিতরে এটাকে আমি পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তারপর এখানে আবার ব্রেকের পরে কন্টেনারটি আছে, কন্টেনারটি আবার এখানে নিয়ে নেব, কন্টেনার কন্টেনার ক্লাসটি নিয়ে নিলাম, এখানে কপিরাইট রেখাটি রাখবো, এখানে ফ্রি ট্যাগ এখানে রাখবো আমি কপিরাইট ফুটারে, কপিরাইট, তারপর এখানে
coffee slash copyright Suha 2020 যার সিরিজে কপি করে নিলাম দেন এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে এরকম দেখতে পারবো নিচের দিকে গেলে এখানে আমি এটাকে ইন্টারনাল সিএসএস করবো ইন্টারনাল সিএসএস করার জন্য ঠিক উপরের দিকে চলে যাব একটি ফ্রি ট্যাগ নিলাম এখানে একটা ক্লাস রাখি ফ্রি ট্যাগ দেখতে একটি ক্লাস সেট করে দিই ফ্রি ট্যাগেতে ক্লাস নিয়ে নিয়ে ফ্রি ট্যাগেতে কপি নামে একটি ক্লাস নিয়ে নিলাম দ্যাটস ইট তারপর ঠিক এখানে এসে উপরে একদম পুরো হেডিংয়ে হেডিংয়ের ভিতরে এখানে আমি ইন্টারনাল সিসেজন স্টাইল নিয়ে নিলাম স্টাইলে এখানে ফ্রি ট্যাগটি ব্যবহার করবো ফ্রি ট্যাগে যে ক্লাসটি ছিল ক্লাসের নাম ছিল কপি দেন এখানে টেক্সট অ্যালাইন দিয়ে দিই সেন্টার তারপর ঠিক এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্রাউন দিয়ে দিলাম দ্যাটস ইট এখান থেকে এটা সেভ করে যদি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখি এটি মাঝ বরাবর চলে আসবে বাট এখানে ফন্ট যে আছে ফন্ট কালারটি দেয়নি তো এখানে ফন্টের কালারটি দিয়ে দিলাম 3F দ্যাটস ইট সেভ করে নিই সেভ করে যদি রিফ্রেশ করি তো কমপ্লিটলি এরকম দেখা যাচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফর্ম আছে কন্ট্যাক্ট ইনফর্মের ভিতরে এগুলো আছে ট্যাক্স ইমেল টিমেল ফোন নাম্বার এগুলো আছে তো এখানে একটি ফন্টানসাম আমি ব্যবহার করবো লিঙ্ক যেখানে কিছু আইকনের জন্য যেমনটি আইকনের জন্য এই লিঙ্কটিকে এখান থেকে আমি কপি করে নিব লিঙ্কটিকে কপি করে ঠিক এখানে আসে লিঙ্কটিকে হেডিং ট্যাগের উপরে বসিয়ে দিব যেখানে টাইটেলের উপরে বসাবো লিঙ্কটিকে বসিয়ে দিলাম দেন এখানে আমি কিছু কিছু আইকন নিচ্ছি এখানে কিছু আইকন এখানে ব্যবহার করছি আমি আইকনের ক্লাস ব্যবহার করছি এখানে তো সেভ করে নিলাম তো এখানে যে আইকন ইমেজের আইকনগুলো আছে এখানে এখানে রিফ্রেশ করলে সেগুলো দেখতে পারবো আমি দেন এখানে কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হলো এই যে এখানে আইটেম সিম্পল আইটেম এটি ডেস্কটপের জন্য একরকম দেখাবে কম্পিউটার ডেস্কটপ একরকম দেখাবে এবং ট্যাবলেট মোবাইলের জন্য একরকম দেখাবে আর এখানে ফন্ট অপশনের যে আইকনগুলো আছে আইকনগুলো এখানে অ্যাক্টিভ সব আসছে যে জিমেলের একটি ফোনের একটি আর এগুলো ম্যাপের একটি আইকন তিনটে আইকন এখানে সব আসছে তো এটি আমরা যদি মোবাইল ডিভাইস দেখতে চাই তাহলে মোবাইল ডিভাইসে এরকম আকার একটি দেখাবে ছোট করে নিই একটা একটি করে আসবে মোবাইল ডিভাইস এরকম আকারে দেখাবে এটি হলো মোবাইল ডিভাইসের জন্য এবং ডেস্কটপের জন্য ট্যাবলেটের জন্য ট্যাবলেট এবং মোবাইলে এরকম ভাবে এটি একটা একটি ইমেজ করে প্রদর্শন করবে আর কম্পিউটারের জন্য দুটি করে করবে